সপ্তাহে অন্তত একদিন যদি এই জিনিস না খাই মনে হয় যে কত বছর ধরে না খেয়ে আছি আসলে এর মধ্যে যে এত স্বাদ কেন দিয়ে রাখছে আল্লাহ আমি জানি না এটা খেতে এত ভালো লাগে মনে হয় যে দুই পিস দিয়ে খেলেই পেট ভরে খেয়েছি আর মনে হয় যে কয়েকদিন না খেলে কতদিন ধরে খাই না তো আমার হাজব্যান্ড চেষ্টা করে এটা বাদ দিতে তো পারি না আসলে যখনই দেখা যায় ওর সাথে একটু রাগ হয় তখনই কিন্তু ওই জিনিস নিয়ে আসে জানে এটা দেখলে আমার রাগ ভেঙে যাবে আর সেদিন একদম পেট ভরে ভাত খাবো তো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এই তরকারিটা তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি ভেজে নিলাম আর সেই সঙ্গে এলাচ দারুচিনি লং লবঙ্গ এগুলোও দিয়েছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়োও দিয়েছি হাফ টি পরিমাণ এখন মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখানে দুই কেজির মতো মাংস আর এই মাংসটা যে এত মজার হয় এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি ওই যে আড়াইশো গ্রাম পেঁয়াজের কথা বলেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম আর এদিক থেকে বড়ো সাইজের দুইটা টমেটো অ্যাড করে দিলাম এই মাংসটা হলো গরুর পিঠের উপরে যে একটা চটির মতো থাকে না সেই চটের মাংস তো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এটা আসলে মাঝে মধ্যে আলাদা করে কিনে আর এই মাংসটা মানে এত বেশি টেস্টি কি বলবো আপনারা একবার হলো করে দেখবেন এটা খেতে অসম্ভব ভালো লাগে তবে গরুর যে কোনো মাংসই আমার অনেক বেশি ভালো লাগে কি বলবো আসলে গরুর মাংসর নাম শুনলে আমি বেহুশ হয়ে যাই যদিও গরুর মাংস খাওয়া এত বেশি ঠিক না তো অন্তত সপ্তাহে একদিন হলো খেতে ইচ্ছে করে আসলে গরুর মাংস যদি সপ্তাহে একদিন না খাই মনে হয় যে কত বছর ধরে আমি অনাহারি তো আলহামদুলিল্লাহ হাজব্যান্ডটাকে ভালোই পেয়েছি ওর কাছে যখনই বলি ও বোঝে যে আমার সপ্তাহে একদিন হলো গরুর মাংস খেতে হবে তো নিয়ে আসে আর যেদিন রাগ করি সেদিন তো মানে আর কোনো কথাই নেই বুঝে বেচারি আজকে না খেয়ে থাকবে গরুর মাংস যদি বাসায় নিয়ে আসি ও না খেয়ে থাকতে পারবে না তাই কিন্তু সে গরুর মাংস নিয়ে আসে আমি এই মাংসটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো কষিয়েছিলাম তারপর এখানে গরম পানি অ্যাড করেছি তো গরম পানি দিয়ে আবারও আমি প্রায় দশ মিনিটের মতো হাই হিটে রান্না করেছি এখন আমি এখানে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি তো সে আলুগুলো এখন অ্যাড করে দেবো তো গরু মাংসতে আলু দিলে আমার একটু খেতে বেশি ভালো লাগে আর একটু বড় করে আলুটা কেটে দিলে কিন্তু গরু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখন আবার আলুর সঙ্গে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি এই মাংস রান্না করতে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে যেহেতু আমরা একটু নরম করে রান্না করতে পছন্দ করি অনেকে আছে গরু মাংসটা একটু শক্ত শক্ত হলে খেতে বেশি পছন্দ করে তাই না তো গরু মাংস রান্না করার সময় এই টিপসটা ফলো করবেন অবশ্যই গরম পানি অ্যাড করবেন এতে করে রান্নার প্রসেসটা চালু থাকবে অনেকে মানে যারা নতুন রাঁধুনি তারা হয়তো বুঝেন না ঠান্ডা পানি পানি দিয়ে দেন এতে করে রান্নার প্রসেসটা কিন্তু থেমে যায় মাংসটা আবার কাঁচা হয়ে যায় তো টেস্টটা কিন্তু হারাই যায় গরুর মাংসটা হলো মানে যত সুন্দর করে রান্না করা যায় তত বেশি টেস্টি হয় আর খুব বেশি সময় ধরে কষাবেন জাস্ট নামানোর কিছুক্ষণ আগে পানিগুলো অ্যাড করবেন আর গরম পানি অ্যাড করবেন তা আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে রান্নাটা করতে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগেছিল আর এই রান্না করার পর আমি কিন্তু অপেক্ষা করতে পারি না যে কখন খাবো তো জাস্ট নামাজ পড়বো তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এটা এত বেশির মজার আর কি বলবো গরুর মাংসর নাম শুনলে আমি বেহুশ হয়ে যাই আমার মতো কেউ কে আছেন যারা গরুর মাংস অন্তত সপ্তাহে একদিন খেতে চান তো এখন তো আসলে সব কিছুর দামই অনেক বেশি চাইলেই অনেক কিছু খেতে পারি না আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন যে জিনিস দেখাচ্ছি যারা ফর্সা তারা এটা থেকে দূরে থাকবেন কারণ এই সাবানটা হলো এমন মানে কার্যকরী একটা সাবান এটা রোজ সোপ রোজ মানে গোলাপের নির্যাস থেকে তৈরি আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণ ইরানি শ্যাফরন এই শ্যাফরনটা তো আমাদের স্কিনের জন্য কত বেশি উপকারী আমরা কম বেশি সবাই জানি ইরানি সেফরন আর গোলাপের নির্যাস এর সঙ্গে আছে আরও অনেক রকম হার্বাল উপাদান দিয়ে এই সাবানটা তৈরি যারা ফর্সা তারা এটা নেবেন না যারা একটু শ্যামলা ফর্সা হতে চাচ্ছেন গায়ের রংটা একটু ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সাবানটা হ্যাঁ তো এই সাবানটা কুচকুচে কালো মানুষকেও কিন্তু ফর্সা করে দিবে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সব কিছুই হার্বাল উপাদান দ্বারা তৈরি আর প্রচুর পরিমাণ সেফরন দিয়ে এই সাবানটা তৈরি উন্নত মানের সব হার্বাল উপাদান দিয়ে এই সাবানটা বানানো হয়েছে এটা যার লাগবে স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করে কিন্তু আপনারা অর্ডারটা করে দিবেন আর যারা ফর্সা তারা এটা নেবেন না যারা শ্যামলা কালো তারা এটা নেবেন পরিবারে অনেকেই থাকে যে একটু শ্যামলা কালো গায়ের রঙটা একটু ব্রাইট করতে চাচ্ছেন একটু ফর্সা হতে চাচ্ছেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটা আপনি সাত আট বছর থেকে বয়সের বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সের ছেলে মেয়ে ও ব্যবহার করতে পারবেন যাদের এই সাবানটা লাগবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আগে থেকে এক পয়সাও আপনাকে পে করতে হবে না হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই হবে তো আশা করছি আপনারা এই রোজ স্যুপ এটার নাম হলো রোজ সোপ এই রোজ স্যুপটা যার লাগবে একটা স্ক্রিনশট তুলে আপনারা ইনবক্সে আমাকে পাঠাতে পারেন অথবা স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানেও কিন্তু ফোন করে আপনারা অর্ডারটা করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম